हाय फ्रेंड्स, तोमादेर के जीते जीके चैनले सबाई के स्वागत। आजकेर भिडियोटीते निये एसेछि कयेकटी मजादार बुद्धिर प्रश्न। देखा जाक तुमी कतगुलो प्रश्नेर सठिक उत्तर दिते पारो। प्रतिटी प्रश्नेर जन्य समय थाकबे मात्र 10 सेकेंड। तोमाके फुल स्कोर करते हबे, कमेंट बक्से अन्सारगुलो दिए दिते हबे। चले आसि प्रथम प्रश्ने। देखो बंधुरा, प्रथम आछे एकटी छवि, तारपरे आछे आर एकटी लेखा। दुटो देखे एकटी उत्सवेर नाम बोलते हबे। चलो बंधुरा, तोमादेर समय स्टार्ट। তাহলে দেখে নাও বন্ধুরা কী হবে। প্রথমে আছে অক্ষয় কুমারের ছবি, তারপর আছে কি তৃতীয়া। তাহলে দুটো নিয়ে একসঙ্গে হবে অক্ষয় তৃতীয়া। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। চলে আসি পরের ধাঁধাতে। দেখো প্রথমে আছে হাতের ছবি, আর তারপরে আছে লয় আকার লা। এই দুটো নিয়ে তোমাদেরকে একটা সবজির নাম বলতে হবে। আমি জানি তোমরা পারবে, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি দিয়ে দাও। চলে আসি অ্যান্সারটিতে। দেখো প্রথমে আছে হাতের ছবি, হাতে থাকে আমাদের কর, এই কর যুক্ত লা। তাহলে দুটো নিয়ে হবে করলা। করলা একটা সবজি, একটু তেতো স্বাদের হয়। চলে আসি পরের ধাঁধাটিতে। প্রথমে দেখো একটা ছবি আছে, তারপর আছে যুক্ত চিহ্ন, তারপর আর একটা ছবি আছে। এই দুটো নিয়ে তোমাদেরকে একটা সবজির নাম বলতে হবে। তোমরা উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দাও। তাহলে দেখো প্রথমে আছে একটি কাকের ছবি, তারপর আছে একটি ছবি। দুটো নিয়ে একসঙ্গে হবে কি হবে কাক রোল। একটা কাক রোল একটা সবজি, খুবই টেস্টি সবজি, এটা খেতে খুবই ভালো লাগে। চলে আসি পরের ধাঁধাতে। দেখো একটা নাম হবে, দুটো ইমোজি, একটা ইমোজি থাকবে আর একটা লেখা থাকবে। দুটো দেখে তোমাদেরকে বলতে হবে। দেখো প্রথমে আছে আমের ছবি, তারপর আছে বর্গিজাকার দ আমজাদ। আমজাদ একটি নাম হয়। চলে আসি পরের ধাঁধাতে। একটি মাছের নাম হবে। দেখো প্রথমে একটা ছবি আসবে, তারপর যুক্ত চিহ্ন দিয়ে আর একটা ছবি আসবে। এই দুটো থেকে তোমাদেরকে একটি মাছের নাম গেস করতে হবে। দেখো প্রথমে আছে একটা পায়ের ছবি, তারপর আছে একটা জুসের ছবি, জুসকে আমরা বলি রস।
তাহলে পা যুক্ত রস, তাহলে কি পার্শ্বে, পার্শ্বে পার্শ্বে মাছটা হলো পার্শ্বে। তোমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। চলে আসি নেক্সট ধানাতে। দেখো প্রথমে একটা ছবি আছে, তারপরে যুক্ত চিহ্ন দিয়ে আর একটা ছবি আছে, দুটো দেখে তোমাদেরকে বলতে হবে এটা একটা উৎসবের নাম। হ্যাঁ বন্ধুরা দেখো দুটো ছবি আছে, দুটো ছবি থেকে একটা উৎসবের নাম হবে, এটা আমি তোমাদের জন্য রেখে গেলাম, তোমরা অবশ্যই এটা কমেন্ট বক্সে উত্তরটা লিখে দিবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য।